হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি সুদীপ বিশ্বাস আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল গেম এন্টারটেইনিং ওয়ার্ল্ড। ডিয়ার ফ্রেন্ডস, সৎভাবে জীবনযাপন করা এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এই দুটো নীতিকে স্থির রেখে পরাধীন ভারতবর্ষের বহু মনীষীরা তাদের উদার মানবিকতার ছাপ রেখে গেছেন আমাদের মনে হয়। তাদের মধ্যে একজন হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ যাকে আমরা গান্ধীজি বা বাপুজি নামেও জানি। তিনি আমাদের ভারতবর্ষকে বিনাশাতে অনেক কিছু দিয়েছেন। কিন্তু ফ্রেন্ডস, আজকে আমি আপনাকে গান্ধীজির অতীত সম্পর্কিত এমন কিছু তথ্য দেখাতে চলেছি যেটা দেখে আপনি রীতিমতো অবাকই হবেন। ফ্রেন্ডস, এগুলো মহাত্মা গান্ধীর নিজের হাতের লেখা এমন কিছু চিঠি যেগুলো নিলামি 2012 সালে জুলাই মাসে লন্ডনে হওয়ার কথা ছিল, কিন্তু ভারত সরকার সেই নিলামি বন্ধ করে দিয়ে 7 কোটি টাকার বিনিময়ে সেই চিঠিগুলো কিনে নেন এবং ঐতিহাসিক সামগ্রী সংগ্রহকারীদের কাছে যত্ন সহকারে রেখে দেন। ফ্রেন্ডস, গান্ধীজির এই চিঠিগুলির কথা এক নামকরা আমেরিকান রাইটার তার বইতে লিখেছিলেন, কিন্তু এই বইটিকে ভারতের বহু রাজ্যে ব্যান করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, গান্ধীজির লেখা এই চিঠিগুলো একটি প্রশ্ন তুলে ধরে। প্রশ্নটি হলো, গান্ধীজির কি তার জীবনের কোনো একটি সময়ে কোনো পুরুষ মানুষের সাথে শারীরিক সম্পর্ক ছিল? গান্ধীজি তার উকিলের ট্রেনিং শেষ করে 1893 সালে সাউথ আফ্রিকাতে আসেন। তিনি কাস্তুরবা গান্ধীকে 1883 সালে বিবাহ করেন, যখন গান্ধীজির বয়স ছিল মাত্র 13 বছর এবং এনার স্ত্রীর বয়স ছিল মাত্র 14 বছর। এনাদের 4টি পুত্র সন্তান রয়েছে, যথাক্রমে হরিলাল, মণিলাল, রামদাস এবং দেবদাস। গান্ধীজির স্ত্রী কাস্তুরবা গান্ধী 1897 সালে সাউথ আফ্রিকাতে আসেন এবং এনারা 1914 সাল পর্যন্ত এখানে একসাথেই কাটান। এই চিঠিগুলো গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে এসে তার বন্ধুর উদ্দেশ্যে লিখেছিলেন। সেই বন্ধুর নাম হারমান কালিনবাগ। কালিনবাগ একজন জার্মান আর্কিটেক্ট এবং বডিবিল্ডার হওয়ার সাথে সাথে ওই সময়ের একজন ধনী ব্যক্তিও ছিলেন। সাউথ আফ্রিকাতে থাকার সময় ইয়ং গান্ধীজির সাথে কালিনবাগের প্রথম আলাপ হয় 1904 সালে এবং খুবই তাড়াতাড়ি এনারা দুজন ভালো বন্ধু হয়ে ওঠেন। এরপর কালিনবাগ গান্ধীজির সাথে থাকার জন্য একটি ঘর বানিয়েছিলেন, যেটা তিনি নিজের হাতে ডিজাইন করেছিলেন। এনারা 1907 সাল থেকে 1909 সাল পর্যন্ত 2 বছর এই ঘরটিতেই সময় কাটান। কালিনবাগ গান্ধীজিকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে জোহান্সবার্গের সামনে অবস্থিত তার 1000 একর জমিও গান্ধীজির নামে করে দেন। এখন গান্ধীবাদী যত লোকেরা আছেন তারা কালিনবাগকে গান্ধীজির ভালো বন্ধু বললেও গান্ধীজি নিজেই নিজের আত্মকথায় কালিনবাগকে তার সোলমেট, অর্থাৎ আত্মার বন্ধু বলেছেন। গান্ধীজি ও কালিনবাগ সেই সময় আলাদা হয়ে গিয়েছিলেন যখন 1914 সালে গান্ধীজি এবং কালিনবাগ একসাথে ভারতে আসছিলেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের জন্য কালিনবাগকে ভারতে আসার পারমিশন দেওয়া হয়। তাই গান্ধীজি একাই ভারতে চলে আসেন। এরপর থেকে এনারা দুজন একে অপরকে চিঠি লিখতে, আর এইসব চিঠিগুলোই আজ গান্ধীজির নাম ও তার চরিত্রকে নোংরা কলঙ্কিত করে তুলছে। গান্ধীজির এই প্রেম ভরা চিঠিগুলো লেখক জোসেফ রেলিভেল তার দ্য গ্রেট সোল মহাত্মা গান্ধী নামক বইটিতে ভালোভাবে ব্যাখ্যা করেছে। এনার মত অনুযায়ী গান্ধীজি কালিনবাগকে চিঠিতে লিখেছিলেন যে, হাউ কমপ্লিটলি ইউ হ্যাভ টেকেন পজিশনস অফ মাই বডি, দিস ইজ স্ল্যাভারি উইথ এ ভেডগিয়ান্স, অর্থাৎ তুমি আমার শরীরের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ করে নিয়েছো এবং আমার এই দাসত্ব বা গোলামি হাসিন লাগছে। গান্ধীজি এবং কালিনবাগ চিঠির মাধ্যমে একে অপরকে প্রতিজ্ঞা করে বলেছিলেন যে, মোর লাভ অ্যান্ড ইয়েট মোর লাভ, সাচ লাভ অ্যাজ দে হোপ দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট ইয়েট সিন, অর্থাৎ এনারা একে অপরকে এমনভাবে ভালোবাসবেন যে পৃথিবীর মানুষ এটা কখনোই দেখেইনি। আরও একটি চিঠিতে গান্ধীজি কালিনবাগকে লেখেন যে, আজও আমার বালিশের পাশে তুলো এবং ভেজলিন পড়ে আছে, যেগুলো সবসময় তোমার কথা মনে পড়ে। He had cotton wool and Vaseline next to his bed, and also that it was a constant reminder of Kallenbach. ফ্রেন্ডস, দুটো পুরুষের মাঝে তুলো এবং ভেজলিনের কী ব্যবহার হতে পারে সেটা বোঝা সত্যি দুষ্কর। গান্ধীজি কালিনবাগকে আরও একটি চিঠিতে বলেছিলেন যে, তুমি কোনোদিন কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে দেখবে না। তাছাড়াও তিনি একটি চিঠিতে লিখেছেন যে, আমি কখনো কল্পনাও করতে পারি না যে একটি স্ত্রী এবং পুরুষের ইন্টারকোর্স কতটা খারাপ বা নোংরা হতে পারে। 1933 সালে পাঠানো একটি চিঠিতে গান্ধীজি তার স্ত্রীকে সবচেয়ে নষ্ট মহিলা বলেছিলেন। এই চিঠিগুলিকে উত্থাপন করেই লেখক জোসেফ লেলেবেল তার বই গ্রেট সোলে বলেছিলেন যে, কালিনবাগের সাথে থাকার জন্য গান্ধীজি তার স্ত্রীর কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিলেন এবং শেষে ব্রহ্মচারী হয়ে যান। কিন্তু বন্ধুরা, অবাক হবার বিষয় এই যে গান্ধীজির স্ত্রী স্বয়ং কাস্তুরবা গান্ধী তার ডায়েরিতে লিখেছিলেন যে, কালিনবাগের সাথে ঘনিষ্ঠতার পরেই তার স্বামী তার কাছ থেকে দূরে চলে যান। ফ্রেন্ডস, কালিনবাগ ও গান্ধীজিকে অনেক চিঠি লিখেছিলেন, কিন্তু হয়তো গান্ধীজি সেগুলোকে যত্ন করে রাখতে পারেননি। অথচ গান্ধীজির লেখা এক একটা চিঠি কালিনবাগ যত্ন সহকারে রেখে দিয়েছিল। কালিনবাগের মৃত্যুর পর তার কোনো এক রিলেটিভ এই চিঠিগুলো পেয়েছিলেন। এরপর 2012 সালে সেই চিঠিগুলোকে লন্ডনে নিলামি করার কথা ছিল, কিন্তু এই নিলামিকে বন্ধ করে সেই সময় ভারত সরকার চিঠিগুলোকে 7 কোটি টাকায় কিনে নেন। এর জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ারা নানা রকমের প্রশ্ন তুলতে থাকে। বিশেষ করে প্রশ্নটি এটাই বোঝায় যে, ভারত সরকার কি এই চিঠিগুলো এর জন্য কিনেছিলেন যাতে গান্ধীজির সমলিঙ্গের কথা কেউই বা না জানতে পারে? ডিয়ার ফ্রেন্ডস, গে বা সমলিঙ্গ হওয়াকে আমি খারাপ বলছি না, আর নাই বা এটি কোনো আইনের দণ্ডনীয় অপরাধ। কিন্তু ফ্রেন্ডস, ভাবনার বিষয় এই যে, এসব সত্যিগুলো ওই মানুষটি লুকোনোর চেষ্টা করেছিলেন যিনি দুনিয়ার সকল মানুষকে সত্য এবং অহিংসার পাঠ পড়িয়েছিলেন। তাই এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে মাথাছাড়া দেবে।
Dear friends, কেমন লাগলো ভিডিওটি সেটি নিচে কমেন্ট সেকশনে জানান এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।